হাইলাকান্দি নৃশংস হত্যাকাণ্ড। ফোনেরে মাতি নি এজন অটো চালকক নৃশংস হত্যা। হাইলাকান্দি জেলার কাটলিচেরা সমষ্টির মণিপুর চাহ বাগিচাত সংঘটিত হল এই লোমহর্ষক হত্যাকাণ্ড। অভিযোগ অনুসরি তিন চারিজন লোকে লাঠিরে প্রহার করে হত্যা করেছে ফলালুদ্দিন আনসারী নামের অটো চালকজনক। এই যে দুইগী ব্যক্তিয়ে ইতিমধ্যে এগারী ব্যক্তিক নির্মমভাবে প্রহার করে দলবদ্ধ আক্রমণ করে যেদরে হত্যা করেছে, ইয়ার উচিত তদন্ত হব লাগে, বিচার হব লাগে। আর যেতালে এই দুইগী ব্যক্তিক গ্রেপ্তার করবেন, তেতালে আজির যেগী ব্যক্তিক মৃত্যুবরণ করেছে তেখেতক পরিয়ালে সমজি নলয়, সেই কথা স্পষ্টভাবে আমি কই দিব খুঁজি। এই ঘটনার জড়িত যা আছে অতি অহা চব্বিশ ঘন্টার ভিতর যাক গ্রেপ্তার করব লাগে, আর যেতালে এই এইবিল গ্রেপ্তার করা নহব তেতালে লাস্টটু সমঝা নহব। এই হত্যাকাণ্ডের পিছতেই ফলালুদ্দিনের হত্যাকারী গ্রেপ্তারের দাবি তুলি স্থানীয় রাইজ আর দল সংগঠনে ঘেরাও করলে কারিচেরা আরক্ষী চকী। হত্যাকারীক করায়ত্ত করার দাবিত অটো চালক ফলালুদ্দিনের পরিয়ালের লোকে কারিচেরা আরক্ষী চকীত দাখিল করেছে এজাহার। ইফালে ফলালুদ্দিন চৌধুরীর মৃতদেহ মরণোত্তর পরীক্ষার বাবে হাইলাকান্দি অসামরিক চিকিৎসালয়লৈ লৈ যায় কারিচেরা আরক্ষীয়ে। রাহুল চক্রবর্তীর রিপোর্ট, নিউজ এইটিন অসম নর্থ ইস্ট। হাইলাকান্দিত নৃশংস হত্যাকাণ্ড। ফোনেরে মাতি নি এজন অটো চালকক নৃশংস হত্যা। হাইলাকান্দি জেলার কাটলিচেরা সমষ্টির মণিপুর চাহ বাগিচাত সংঘটিত হল এই লোমহর্ষক হত্যাকাণ্ড। অভিযোগ অনুসরি তিন চারিজন লোকে লাঠিরে প্রহার করে হত্যা করেছে ফলালুদ্দিন আনসারী নামের অটো চালকজনক। এই যে দুইগী ব্যক্তিয়ে ইতিমধ্যে এগারী ব্যক্তিক নির্মমভাবে প্রহার করে দলবদ্ধ আক্রমণ করে যেদরে হত্যা করেছে, ইয়ার উচিত তদন্ত হব লাগে, বিচার হব লাগে। আর যেতালে এই দুইগী ব্যক্তিক গ্রেপ্তার করবেন, তেতালে আজির যেগী ব্যক্তিক মৃত্যুবরণ করেছে তেখেতক পরিয়ালে সমজি নলয়, সেই কথা স্পষ্টভাবে আমি কই দিব খুঁজি। এই ঘটনার জড়িত যা আছে অতি অহা চব্বিশ ঘন্টার ভিতর যাক গ্রেপ্তার করব লাগে, আর যেতালে এই এইবিল গ্রেপ্তার করা নহব তেতালে লাস্টটু সমঝা নহব। এই হত্যাকাণ্ডের পিছতেই ফলালুদ্দিনের হত্যাকারী গ্রেপ্তারের দাবি তুলি স্থানীয় রাইজ আর দল সংগঠনে ঘেরাও করলে কারিচেরা আরক্ষী চকী। হত্যাকারীক করায়ত্ত করার দাবিত অটো চালক ফলালুদ্দিনের পরিয়ালের লোকে কারিচেরা আরক্ষী চকীত দাখিল করেছে এজাহার। ইফালে ফলালুদ্দিন চৌধুরীর মৃতদেহ মরণোত্তর পরীক্ষার বাবে হাইলাকান্দি অসামরিক চিকিৎসালয়লৈ লৈ যায় কারিচেরা আরক্ষীয়ে। রাহুল চক্রবর্তীর রিপোর্ট, নিউজ এইটিন অসম নর্থ ইস্ট।